2009 সালে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর জঙ্গি হামলার পর কালো অধ্যায় নেমে এসেছিল পাকিস্তানের ক্রিকেটে। শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর বিশ্ব ক্রিকেটে এক প্রকার ব্রাত্য হয়ে পড়েছিল পাকিস্তান। এমন আতঙ্কিত ঘটনার পরবর্তী কয়েক বছর নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে সাহস দেখায়নি কোনো দেশ। সেই কালো অধ্যায় পেরিয়ে সবেমাত্র আলোর মুখ দেখতে শুরু করেছে পাকিস্তানের ক্রিকেট। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পর এবার পাকিস্তানে পা রেখেছে নিউজিল্যান্ড। দীর্ঘ 18 বছর পর এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছে নিউজিল্যান্ড। তবে 2003 সালের পর কিউইদের প্রথম পাকিস্তান সফরটি সুখকর হল না। প্রথম ওয়ানডে ম্যাচের টসের আগে দেশটিতে গিয়ে হুমকির শিকার হতে হয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। তাতে ঐতিহাসিক সিরিজের পরিবর্তে কিউইদের হয়ে থাকলো পাকিস্তানের ক্রিকেটের কালো অধ্যায়ের নতুন নাম। এই সফরে বাবর আজমের দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি টোয়েন্টি খেলার কথা ছিল কিউইদের, যেখানে শুক্রবার মাঠে গড়ানোর কথা ছিল সিরিজের প্রথম ওয়ানডে। তবে টস শুরুর কিছুক্ষণ আগেই বাধে বিপত্তি। দুই দলকেই হোটেলে অবস্থান করতে বলা হয় নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে। কিছুক্ষণ পরে জানা যায় সিরিজ না খেলতে কোনো এক পক্ষের কাছ থেকে হুমকি পেয়েছে নিউজিল্যান্ড। আর তাতেই নিরাপত্তার স্বার্থে সিরিজটি বাতিল করে দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছে কিউইরা। এ প্রসঙ্গে এক বিবৃতিতে নিউজিল্যান্ড জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে আজ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার কথা ছিল আমাদের। সেখান থেকে গিয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল লাহোরে। কিন্তু পাকিস্তানে হুমকির মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি নিউজিল্যান্ড সরকার জানানোর পর এবং মাঠে থাকা নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছে ব্ল্যাক ক্যাপসরা এই সফরে আর খেলবে না, দলকে ফেরত নেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। এ বিষয়ে মুখ খুলেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটও। এই মুহূর্তে সিরিজ খেলার চাইতে ক্রিকেটারদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানিয়েছেন, আমি বুঝতে পারছি এটা পৃথিবীর জন্য একটি বড় ধাক্কা, যারা দারুণ আয়োজক, তবে খেলোয়াড়ের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা বিশ্বাস করি এটাই একমাত্র বিকল্প। অবশ্য কিউইদের হুমকি পাওয়ার বিষয়টি স্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, কিছুক্ষণ আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে তারা কিছু নিরাপত্তা সতর্কতা পেয়েছে এবং একতরফাভাবে সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নিউজিল্যান্ড সফরের পরপরই সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। 2005 সালের পর এবারই প্রথম দেশটিতে সফর করার কথা জানিয়েছিল ওয়ানডে ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এমন ঘটনার পর ইংলিশ ক্রিকেটাররা যে পাকিস্তান সফরে যাচ্ছে না সেটি একেবারে পরিষ্কার। শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর জঙ্গি হামলার পর থেকে দীর্ঘ 10 বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেনি পাকিস্তান। এই সময় কেবলমাত্র বিদেশের মাটিতে সিরিজ খেলে ক্রিকেটে টিকে ছিল দলটি। পরবর্তীতে অবশ্য সংযুক্ত আরব আমিরাতের স্টেডিয়ামগুলোকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে শুরু করে পাকিস্তান। এমনকি ঘরোয়া টুর্নামেন্ট পাকিস্তান সুপার লীগের ম্যাচগুলো আয়োজিত হতে থাকে আমিরাতের মাটিতে। এর মধ্যে নিজেদের দেশের মাটিতে ক্রিকেট আয়োজন করতে তোড়জোড় শুরু করে পাকিস্তান। নিজেদের মাটিতে ম্যাচ আয়োজন করতে নিরাপত্তাজনিত আর কোনো সমস্যা নেই বলেও দাবি করতে থাকে দলটি। পরিস্থিতি অনুকূলে আসায় পরবর্তীতে অবশ্য দেশটিতে গিয়ে সিরিজ খেলেছে জিম্বাবুয়ে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কোনো ঝামেলা ছাড়াই অত্যাধিক নিরাপত্তার মধ্যেই সিরিজগুলো আয়োজন করেছিল পাকিস্তান। এবার কিউইরা নতুন করে হুমকি পাওয়ায় সংজ্ঞায় পড়ল পাকিস্তানের ক্রিকেট। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হলো পাকিস্তানের ক্রিকেটারদের। বিশ্বকাপের এক মাস আগে যা বাবর আজমদের জন্য বড়সড় ধাক্কা, সেই সঙ্গে আবারও কালো মেঘে ছেয়ে গেছে দেশটির ক্রিকেটের আকাশ। কৌশিক আহমেদ, ক্রিক ফ্রেন্ডি।